আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে। এটি হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই তো আমরা কম বেশি সবাই খাই, সবারই পছন্দ, আর সেটা যদি স্টার হোটেলের স্টাইলে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে রেসিপিতে আমি স্টার হোটেলের স্টাইলেই আমি ঝাল ফ্রাই করে দেখাবো আপনাদের, এবং খুবই সিম্পল ওয়েতে দেখাবো। এখানে কোনো ভুনিতা নেই, কোনো জটিলতা নেই, এবং কোনো মন গড়া কোনো মশলা বা আদার্স ইনগ্রিডিয়েন্ট এসব কিছু নেই। জাস্ট সিম্পল ওয়েতে আমি করে দেখাবো আজকের চিকেন ঝাল ফ্রাই। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য আমি আগে যেহেতু বেরেস্তা করে নিয়েছি, ওই বেরেস্তার তেলটা ইউজ করতেছি। এখন এই তেলে আমি 2 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। চিকেন ঝালকারিতে পেঁয়াজটা কিন্তু বেশি লাগে। পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এখানে কিন্তু একটা টিপস আছে, টিপসটা হচ্ছে যে পানি দেওয়ার আগে অবশ্যই আদা এবং রসুনটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। এখন আমরা আদা এবং রসুনটাকে একটু হালকা তেলে ভেজে নেব, দেন আমরা মশলাটা কষানোর জন্য পানি দেব, তারপরে গুঁড়ো মশলাগুলো যোগ করব। তার কারণ ঝালকারিতে রসুন এবং আদা যদি কাঁচা অবস্থায় দেওয়া হয় বা পানি দেওয়ার পরে যদি আদা রসুন দেওয়া হয় তাহলে কিন্তু এটার একটা অন্যরকম একটা স্মেল থেকে যায়। এই জন্য আদা এবং রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমরা গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। এখানে আমি 4টা এলাচ, 6টা লবঙ্গ, 3 টুকরা দারচিনি এবং 1 চা চামচ গোলমরিচ নিয়ে একসাথে আমি গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর আমি দিচ্ছি 1/2 চা চামচ মতো শুকনা মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, যে যতটুকু ঝাল খেতে পারেন সেভাবে দেবেন আপনাদের পছন্দ মতো। আমি একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। একটা জিনিস বলে রাখি আপনাদের, ঝাল ফ্রাইয়ের কিন্তু টেস্টটা নির্ভর করতেছে আপনি এই মশলাটা কষানোর উপরে। এই মশলাটা যতটা সুন্দরভাবে আপনি কষাবেন ততটাই আপনার টেস্টফুল হবে আপনার চিকেন ঝালকারিটা। সো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন যে যখন এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে আলাদাভাবে তেল ছড়াবে, তখন আমরা মুরগিটা এখানে দিয়ে দেব। এখন আমরা ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পরে। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে কত চমৎকার, এবং কষানো হয়ে গেছে সুন্দরভাবে।
এখন আমরা এতে মুরগিটা যোগ করে দিব। আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মুরগি নিয়েছি, মাংসগুলোকে আমরা সুন্দর করে মশলাতে ছড়াই দিব। ঝালকারিতে এই যে মশলাটা, মশলাটার যে তেলটা থাকছে এবং মাংসে যে পরিমাণ একটু পানি আছে, এতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তা না হলে ঝালকারির কিন্তু যে অরিজিনাল যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু পাবেন না, এটা আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা এটা ঢেকে দিচ্ছি, আর 10 মিনিট পরে আমরা ফিরবো। ফিরলাম 10 মিনিট পরে। এখন মাংসটাকে একটু নেড়ে দিব। দেখুন মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে, সুতরাং অ্যাডিশনাল আর কোনো পানি অ্যাড করার প্রয়োজনই নেই। এখানে যে পানিটা আছে এতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা খুব ভালো করে জানেন যে ঝাল প্রায় কিন্তু জল থাকে না, মশলাগুলো সব মাংসের গায়ে গায়ে থাকবে। এখন আমি এখানে একটু বেরেস্তা দিয়ে দিব, যেটা আমি আগে করে রেখেছিলাম। বেরেস্তাটা একটু হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে ছিটাই দিতে হবে। আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলাম এই জন্য যে কাঁচামরিচটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্যে কাঁচামরিচটা দিলাম, আপনারাও দেবেন। আমি আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এইভাবে আরও 8-10 মিনিট আমরা রান্না করে নেব। ফিরলাম 8-10 মিনিট পরে। দেখুন মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা একটু নেড়ে দিই। দেখুন কত চমৎকার একটা কালার এসেছে। তরকারির কিন্তু, রান্নার কিন্তু কালারটাই অনেক কিছুই নির্দেশ করে, অনেক কিছুই ইন্ডিকেট করে। যে তরকারি বা রান্নার দেখবেন যে কালারটা ভালো হয়েছে, সেটা খেতেও কিন্তু ভালো হয়, এটাই নিয়ম। আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিব। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। দেখুন আর কিন্তু কোনো ঝোল নেই, এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মশলা। দেখুন এটা কিন্তু ঝোল না, এটা হচ্ছে মশলা, সব মশলা। তো আমরা একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল আমাদের স্টার কাবাব স্টাইলের মুরগির ঝাল ফ্রাই। এই ঝাল ফ্রাইটা আপনারা রুটি অথবা পরোটা অথবা গরম ভাত যেটার সাথেই খান না কেন, সবটার সাথেই মজা লাগবে। তো কালার দেখে নিশ্চয়ই বুঝছেন যে ঝালকারিটা অবশ্যই টেস্টফুল হবে। আমি আশা করব এই রেসিপিটা আপনারা বাসায় করবেন এবং মজা করে খাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসব নতুন কোনো রেসিপি বা আইডিয়া নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।